আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এবং ধর্ষণের সহায়তাকারী মোহাম্মদ মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল এবং সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় এর আগে জাবি ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান, সাব্বির হাসান সাগর সিদ্দিক এবং হাসানুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী নারী জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় তার স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে আনে মামুন। স্ত্রীকে নিয়ে শপিং করার কথা থাকায় ফোন করে তাকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে বলে স্বামী। পরে মুস্তাফিজ এবং মামুন মিলে হলের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে জঙ্গলে স্ত্রীকে গণধর্ষণ করা হয়।